আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যখন আমি ওমানের ঘাসের আপনাদেরকে দেখিয়েছিলাম ওমানের ঘাসের পাইকারি মার্কেট আপনাদের দেখিয়েছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি মরুভূমির আপনাদের নিয়ে যাব। সেখানে আমি আপনাদেরকে নিয়ে গিয়ে ঘাস কোথা থেকে উৎপাদন করে কিভাবে উৎপাদন করে আমি ঘাসের মাজরা বা কৃষিক্ষেত আমরা যেটা বলি বাংলায় সেটাতে আমরা নিয়ে যাব। তা আমি তারি ধারাবাহিক কোথায় আমি কিন্তু নিয়ে আসলাম আমি আমার কথা রেখেছি তো বন্ধুরা আপনারা দেখে নিন ঘাস কীভাবে উৎপাদন করে আর আমার আগের ভিডিওটি যদি ওমানের ঘাসের আরত ঘাসের পাইকারি বাজার যদি দেখে না থাকেন তাহলে সেটাও দেখে নিন তো বন্ধুরা যারা আমার আগের ভিডিওটি দেখেছিলেন ঘাসের পাইকারি আড়ত পাইকারি মার্কেট যারা দেখেছিলেন ঘাসে তারা তো দেখেছিলেন তারপরেও যারা দেখেন নাই তাদের জন্য আমি আবারও একটু খণ্ডচিত্র আপনাদের দেখাতে চাচ্ছিলাম এবং দেখাচ্ছি দেখুন এই ঘাসগুলোই কিন্তু আমি এখন যে আপনাদেরকে ঘাস খেতে নিয়ে যাব সেখান সেখানে উৎপাদন হয় এই জাতীয় ঘাস খেতগুলোতে উৎপাদন হয় আমি এখন যে ঘাস খেতগুলো আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রজাতির ঘাস আসলে ঘাস খেতগুলোতে উৎপাদন করে থাকে এরা কারণ হচ্ছে মরুভূমির এই দেশে মরুভূমির বুকে কিন্তু আপনি অ্যাভেলেবেল ঘাস পাবেন না সেই সেই জন্য ঘাসের জন্য কৃষি কৃষিখে তৈরি করে সেভাবে ঘাস উৎপাদন করতে হয় আমাদের দেশে কিন্তু পশুপালন গবাদি পশুপালন করতে গেলে কিন্তু কষ্ট হয় না আর কৃষিজ জমির আইল থেকেই কিন্তু ঘাস সংগ্রহ করা যায় বা তত্র রাস্তার আশেপাশে কিন্তু ঘাস জন্মায় প্রাকৃতিকভাবে এই দেশে কিন্তু প্রাকৃতিকভাবে ঘাস ঘাসটা জন্মানোর কোনো চান্স নেই তার কারণ হচ্ছে মরুভূমির দেশ পাথর আর আপনার বালু তো মরুভূমির দুদু বালুতে কিন্তু আসলে ঘাস উৎপাদন করা যাবে না সেই জন্য ঘাসের ক্ষেত বানিয়ে কিন্তু ঘাসগুলোকে উৎপাদন করে উৎপাদন করার পরে সেগুলোকে এরকম পাইকারি মার্কেটে বিক্রি করার জন্য নিয়ে আসা হয় তো দেখুন এখন আমি যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিশাল বড় এরিয়া নিয়ে আপনার ঘাস ক্ষেত তৈরি করা হয়েছে আপনারা দেখতে থাকুন এই যে ঘাস ক্ষেত আমি আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম আপনারা ঘাস খেতটি দেখুন এই ঘাস কিন্তু এখন কাটা শুরু হয়েছে ডে বাই ডে কেটে কেটে কিন্তু ঘাসগুলোকে আপনার মার্কেটে সাপ্লাই দেওয়া হয় ঘাসগুলো কিন্তু আসলে এখানে ঘাস ক্ষেতের মধ্যে ফাইভের মাধ্যমে পানি নিষ্কাশন করা হয় যেহেতু বৃষ্টিপাত হয় না তো বৃষ্টির আদলে এই যে দেখুন এই ফাইভটা এটা এটা যেতে এই ফাইভটাতে যখন পানি ছেড়ে দেওয়া হবে তখন এটা বৃষ্টির মতো করেই কিন্তু পানি ছিটকা পড়বে বৃষ্টি যেমন পড়ে সেরকম সে একটা নির্দিষ্ট এরিয়া দেখুন ক্ষেতের মাঝখানে মাঝখানে মানে প্রত্যেকটা এরিয়াতে নির্দিষ্ট মেজারমেন্টের পরে কিন্তু এরকম ফাই ফাইভ দেওয়া আছে পানি নিষ্কাশন করার জন্য ফাইভ দেওয়া আছে বৃষ্টির মতো করে পানি পড়ে দিনের দুই সম দুই টাইম বা তিন টাইম করে পানি দেওয়া হয় কিন্তু পানি সরবরাহ করা হয় খ্যাতের মধ্যে আর এই বা খ্যাতগুলো যে এরা তৈরি করেছে এমনি কিন্তু মরুভূমির বালুর মাঝখানে কিন্তু তৈরি করা হয় না এই মাটিগুলো কিন্তু চাষ উপযোগী করা হয়েছে এখানে আসলে মরুভূমির মধ্যে শুধুমাত্র যে আপনার রোদের টেম্পারেচার কিন্তু অনেক আসলে এখন গ্রীষ্মকাল মরুভূমির মাঝখানে যে আপনার এই যে ইয়েগুলো বিভিন্ন ধরনের গাছ অথবা ঘাস অথবা ধান অথবা সবজি এরা যে ফলাচ্ছে ফলন করতেছে তো এগুলো কিন্তু তারা মাটিগুলোকে কিন্তু অনেক টাকা খরচ করে মাটিগুলোকে সেরকম উপযোগী করে তুলেছে তো বন্ধুরা আমি আপনারা যখন দেখবেন এই মরুভূমির মাঝখানে যখন আসবেন বা যে মাজরাগুলোতে আপনারা ঢুকবেন ঢুকলে আপনাদের কাছে মনে হবে যেন আপনারা মানে স্বদেশ বাংলাদেশে চলে এসেছেন সেরকম মনে হবে কারণ সবুজ আর সবুজের সমারোহ এই সবুজ আর সবুজের সমারোহটা কিন্তু এক দুই দিনে তৈরি হয় নাই আর এমনিতেই প্রাকৃতিকভাবে আমাদের বাংলাদেশের মতো তৈরি হয় নাই এই সবুজের সমারোহ তৈরি করার পিছনে হওয়াটার পিছনে রেডি করার পিছনে কিন্তু অনেক শ্রম অনেক টাকা অনেক টাকা খরচ হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে নতুন একটি টপিক দেখাতে পারলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম